কোচবিহার চট্টগ্রাম থেকে আমি ফুলন। গুড মর্নিং সকলকে, আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে শুরু করছি আজকে একটা ব্লগ। তো আজকে রবিবার, এখন বাজে 7টা। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘরগুলো আগে ঝাড় দিইনি, আগে উঠানটাই ঝাড় দিচ্ছি, কারণ উঠানটা একেবারে নোংরা হয়ে আছে তার জন্য। তো পরে ঘর ঝাড় দিব, আগে উঠানটা ঝাড় দিইনি, পিছন ছাদটা ঝাড় দিয়ে দিয়েছি। তো এখন উঠানটা ঝাড় দিয়ে তারপর ঘরগুলো ঝাড় দিব। কী আর করব, আজকে রবিবার তো, বিড়ি জমায় যেতে হবে, বিড়ি উঠাতে যেতে হবে। তো চলো ঘরগুলো ঝাড় দিই নি। তো দেখতেই পাচ্ছ, ঘরে চলে আসলাম, বারান্দাটা ঝাড় দিই নি, তারপর ঘরের ভিতরটা ঝাড় দিব। কী আর করব, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে কাজটা করে নিই। কাজগুলো অনেক কাজ থাকে, ঘুম থেকে উঠে কত কাজ, কী আর করব। যাই হোক, কাজ করে তো রান্নাটাও করতে হবে। জানি না কী রান্না করব, রান্নাঘরে গেলে বুঝতে পারবো কী রান্না হবে। তো এদিকে গলিটাও ঝাড় দিয়ে দিচ্ছি, রান্নাঘরের বারান্দাটা গলিটাও ঝাড় দিয়ে দিই। ওদিকে চলে যাব ঘরের ভিতরে, তো ঘরের ভিতরটাও ঝাড় দিয়ে দিচ্ছি ভালোভাবে। মেয়েকে ঝাড় দেওয়ার কথা বললে ঝাড় দিতেই পারে না, সব ধুলাবালি থাকে, তো তার জন্য আমি ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। তো ওদিকে পিছন ছাটে তো লাইট নেই, তো ঝাড় দেওয়া হবে না। আর মেয়ে ঘুম থেকে উঠেই নি, কতবার ডাকলাম, তো ওকে বলছি ঘুম থেকে উঠে অল্প ঝাড়টা দিয়ে দিতে, কখন আমি কাজ করব আর কখন বিড়ি উঠাতে যাব চিন্তা করে পাচ্ছিলাম না। যাই হোক, চলো একের পর এক ঝাড়টার দিয়ে নিই। তো এদিকে গলিটা ঝাড় দিয়ে চলে এসে এদিকে শুধু নোংরাগুলো ছিল ওগুলো অল্প ঝাড় দিয়ে দিলাম। তো এদিকে চলে যাব একেবারে জল খেতে, জল খাওয়া অভ্যাস, জলটা না খেলে ভালোই লাগে না, তো জল খেয়ে নিই। তো তোমরাও জল খাবে বন্ধুরা, জল সকালবেলা জল না খেলে আমার ভালো লাগে না, আমি জল খাই, তো তোমরাও জল খাবে, জল খাওয়া ভালো। তো চলো জল টল খেয়ে একেবারে চলে যাবো রান্নাঘরে। আর এদিকে অল্প শাক উঠিয়ে নিয়ে আসছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো জমি থেকে গিয়ে অল্প শাক উঠিয়ে নিয়ে আসলাম, ওই শাকগুলো না খুব খেতে মজা হয়, তো আমার শাক না খুবই ভালো, খুব মানে খুব ভালো লাগে আমার প্রিয় শাক। তো এদিকে আগুনটাও নিভে গেল, ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আগুনটা নিভে গেল, তো শুয়ে পড়ে না আগুনটা জ্বালাচ্ছি, ফুকাচ্ছি শুধু। যাই হোক, তো এদিকে আগুনটা জ্বালিয়ে দিলাম, ভুট্টার খোসা দিয়ে রান্না করছি, চলো তাড়াতাড়ি সবজিগুলো কেটে নিই। তো যাই হোক, এদিকে সবজি কাটতে চলে আসলাম, তো লাউ দিয়ে মাছ, তো পাঙাশ মাছ নিয়ে আসছে তোমাদের দাদা, তো পাঙাশ মাছ দিয়ে লাউ দিয়ে সবজি হবে, আর শাক বানাবো। তো শাকটাও তো দেখিয়েছি তোমাদেরকে, তো দেখেইছো, তো তাড়াতাড়ি সবজিটা কেটে নিই। তো এদিকে আমার অর্ধেক সবজি কাটা হয়ে গেছিলো, ওইদিকে রান্নাঘরে আগুনটা দেখে আসলাম, ভাতটা হচ্ছে, তো ভাত প্রায় হয়েই আসছে। আর এদিকে ছোটো ছোটো করে লাউটা কেটে নেব, তো তাড়াতাড়ি লাউটা কেটে নিই, লাউ দিয়ে মাছ হবে আর শাক। তো যাই হোক, আজকে এরকম কোনো রকম চলে যাক, তো রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে স্নান টান করে একেবারে চলে যাব বিড়ি জমায়। তো চলো রান্নাটা সেরে নিই একেবারে। তো রান্না প্রায় ওই তো ভাত হয়েই গেল, ভুট্টার খোসা দিয়ে রান্না করছি, তো খুব সুন্দর জলে ভুট্টার খোসাগুলো। ওইদিকে তোমাদের দাদা তামাক মিস্কার নেই, তামাক মিস্কার করছে, তো আমি এদিকে রেডি হই, তো রেডি হয়ে একেবারে চলে যাব। তো টোটোতে একেবারে মাল রেডি, তো আমরা এখন চলে যাব। তো এখন 12টা বাজে, অনেকটাই লেট হয়ে গেল, আরও আগে যাওয়ার দরকার ছিল। তো চলো আমি একেবারে রাস্তায় চলে যাচ্ছি, আর তোমাদের দাদাকে বলছি আসতে, তো আমি রাস্তায় চলে যাই। এদিকে মেয়ে টোটোতে বসে আছে, তো ও নাকি দোকানের এদিকে যাবে, অবদান দিদির বাড়ির এদিকে দোকান, তো অবদান দিদিও না কতদিন থেকে আসছে না, একেবারেই আসছে না। তো যাই হোক, টোটোতে উঠে যাই, চলো একেবারে যাওয়া যাক বিড়ি উঠাতে। আর ওদিকে ছেলে খেলছে বল দিয়ে, আর আমি কি কি বলছিলাম মেয়েকে অল্প বা কাজ টাজ করতে, আর আমাকে একেবারেই দেখতে ভালো লাগছে না, ভালো লাগছে না সত্যি আমাকে, কাজ করতে করতে ভোর হয়ে যাই আমি। তো চলো যাওয়া যাক, পরে আসছি। জুতা স্লিপ করছে তোমার, উচ্চ জুতা স্লিপ করছে, জুতা আমার
তো বন্ধুরা তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভালোভাবে দেখো মানে এখন তিনটা টোটো হলো পিছনে একটা মাঝখানে একটা সামনে একটা তো সামনে টোটোটা দুটা টোটোকে টানছে তো মাঝখানে আমি আছি তোমাদেরকেও দেখাচ্ছি তো ওদের কাণ্ডকীর্তি দেখে না হাসিও পায় রাগ উঠছে একদিকে আর এদিকে হাসিও পাচ্ছে কি আর করবো হেসেও নিলাম তো ওদের মানে যত মানে কাণ্ড ওদের কাণ্ড কারখানা দেখে হাসতে হাসতে মরে যাই তো ওদেরকে পিছন থেকে ঠেলতে গিয়ে পড়ে গেছে একজন তো বুঝতে পারছো তো বন্ধুরা চলো এখন বাড়ি যাওয়া যাক বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আজকে এরকম ভালোই আছি বলার মতো না তো সকালবেলা ঘুম থেকে উঠে না সম্পূর্ণ কাজ করে টোরে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে স্নান টান করে চলে গিয়েছিলাম বিড়ি উঠাতে তো আজকে রবিবার তো বুঝতেই পারছো তো বলেইছি তোমাদেরকে আজকে রবিবার তো আমার বিড়ি উঠানো আছে তো আজকে কপালটা এতটাই খারাপ মানে কী আর বলবো তো সকালবেলা ঘুম থেকে উঠে মানে সকালবেলা ঘুম থেকে উঠেছি ঠিকই আছে ঘুম থেকে উঠে যে কার মুখ দেখেছি সত্যি যায় না তো আজকের দিনটা একেবারেই বরবাদ হয়ে গেল কেন বলো তো তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে কী পরিস্থিতি হয়েছে তো আমাদের টোটোটা গিয়েছি ভালো বাউনগর পর্যন্ত গিয়েছি একবারে ওদিকে বাউনগর পর্যন্ত গিয়ে একেবারে রেলগেট পেরিয়ে গেছি আরও কিছুক্ষণ আগালাম তারপর আমাদের টোটোটা নষ্ট হয়ে গেল তো কী নষ্ট হয়ে গেলো অনেকক্ষণ খোঁচাখুচি করলো তোমাদের দাদা ঠিক হলো না একটা ফিটার ডাকলো ও বলছে হবে না কোনো একটা জিনিস লাগাতে হবে কী লাগাতে হবে তাও জানি না ওটা কী একটা আছে তো এত কিছু গাড়ি সম্বন্ধে জানি না তো ওটা লাগাতে হবে তাহলে নাকি চলবে তো এখন কী করবো মাঝপথে আটকে গেলাম বিড়ি কারিগর বারবার ফোন করছিলো কখন আসবে কখন আসবে তো আমি বলছি কী আর করবো তোমাদের বাড়ির কাছাকাছি এসে টোটোটা নষ্ট খারাপ হয়ে গেল নষ্ট হয়ে গেল এখন কী করে যাব ভাবছি তারপর অন্য ওখানেই একটা মানে পাশ দিয়ে একটা টোটো যাচ্ছিলো ওই টোটো দিয়ে টেনে টেনে কোনোরকম টেনে না ওই আমাদের টোটোটা এক সাইড করে রেখে ওই টোটোর মধ্যে সম্পূর্ণ মাল উঠিয়ে চলে গেলাম বিড়ি মানে এক জায়গায় জমা করতে তখন চারটা বাজে তো চারটার সময় আর কোথায় যাবো আর না যাবো বুঝতেই পারছি না কোনোরকম গেলাম ওখানে গিয়ে বসে এলাম টোটো নেই টোটো তো নেই তো বাড়ির কাছাকাছি ফোন করেছে ও বাজারে গিয়েছে লাউ নিয়ে তো আসতে পারছে না তারপর কোনোরকম গেলাম এক জায়গায় বিড়ি উঠাতে উঠাতে সন্ধ্যে লেগে মানে সন্ধ্যে কি একেবারে ছয়টা সাড়ে ছটা বেজে গেলো লাইট টাইট লাগিয়ে কোনোরকম উঠালাম তো আমার ননাসের বাড়িতেই বিড়ি উঠাই তো ওই যে ননাসের চাদর গাড়ি দিয়ে চলে এসেছি কারণ এখন দশটা বাজে তো যাই হোক শেষমেশ তো টোটো পেলো বাড়ির এখান থেকে একজন বন্ধু গেল তোমাদের দাদার টোটো আমাদের টোটোটা টেনে আনতে তো যাই হোক কপাল এতটা খারাপ মানে বুঝতেই পারছি না ও টোটোতে তো চার্জ কম ও বুঝতেই পারিনি তো চার্জ ধরা পড়লো এসে তো মিটারটা খারাপ ছিল চার্জটা দেখতে পারে না তো চলে গেলো বন্ধুর টানে টানে বন্ধুকে আনতে সঙ্গে নিয়ে গেলো আরও দুজন হয়ে গেলাম কয়জন ওরা দুজন টোটো চারজন টোটোলার একজন চারজন মানে না না তিনজন গেল আমরা দুজন পাঁচজন হয়ে গেলাম তো যাই হোক পাঁচজন বুঝতে পারছো মানে এমনিতেই হচ্ছে না আরও চার পাঁচজন চলে গেলো যাই হোক বন্ধু বান্ধব চলে কোনো ব্যাপার না ওর টোটোটা চার্জ নাই ওর মিটার খারাপ চার্জ দেখতে পারেনি কোনোরকম বাউনগরে আসলাম বাউনগর আসার পর ওর টোটোতে চার্জ একেবারেই শেষ কী আর করবো কপাল খারাপ হলে যা হয় সত্যি ভাবাই যায় না ওখান থেকে দুটা টোটো টেনে টেনে আনা মানে কী আর বলছি মানে মাথাটা একবারে শেষ তো দুটা টোটো ঠেলে ঠুলে কোনোরকম চলছে সময় সময় চলে সময় সময় বন্ধ হয়ে যায় কোনোরকম এইভাবে আসলাম তুষার ব্রিজ পর্যন্ত তারপর ঠেলা শুরু হলো ঠেলতে 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 চৈতন্যনাথ পর্যন্ত আসলাম আর চলে না আর কত ঠেলবো আমি আর পরে আর আমি ঠেলতে পারছি না তখন আমি পরে আমি বসে আছি ঠেলতে থাকো চার পাঁচজন আসো ঠেলো আমি একাই বসে থাকি ওরা চারজন আমি নিয়ে পাঁচজন তো চলছে ওরকম করতে করতে চৈতন্যনাথে এসে আর একটা বাইক পেলো বুঝতে পারছো পরিচিত একটা বাইক ওই বাইকে উঠে আর একটা টোটো হলো একটা বন্ধু আর একটা টোটো আনতে গেলো টেনে নিয়ে যেতে হবে তো দুটাকে আর একটা টোটোকে নিয়ে আসলো কোন জায়গায় রেখে গিয়েছে ওখান থেকে আর একটা টোটো নিয়ে গেলো তারপর একটা টোটো দুটো টোটোকে টেনে 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 বাড়ি পর্যন্ত কোনোরকম আসলাম আমাদের টোটোটা ফিটারের মানে কাছে মানে কাছাকাছি রেখে আসছে অন্য একটা বাড়িতে
নতিবাড়ি স্কুল মাঠে ওখানে পাশের বাড়িতে রেখে আসছে, মানে মেকারের মানে বাজারের পাশেই রেখে আসছে একটা বাড়িতে। তো আবার সকালবেলা ওটাকে কে টেনে টেনে নিয়ে যাবে। তো বিড়ি তো সম্পূর্ণ ওঠাতে পারিনি, বিড়ি অর্ধেক ওঠানো হয়ে, অর্ধেক বলতে এক জায়গায় বিড়ি উঠে গেছে, কালকে তিন জায়গায় বিড়ি উঠাতে হবে। জানি না কাল শব্দটা খুবই খারাপ, তো ওই কাল তাল করতে করতে আজকে আমার কালই হয়ে গেলো। ঘুম থেকে উঠে যে আজকে কার মুখ দেখেছিলাম বুঝতেই পারছি না, মানে দিনটা একবার সারাদিনটা মাটি হয়ে গেলো। শালা কপাল এরকমই হয় সত্যি, খাওয়া নেই দাওয়া নেই। তো খেয়েছি ননাসের বাড়িতে খেয়েছি, সোয়াবিন তরকারি রান্না করেছিল আর বেগুন ভাজি খেয়েছি। আসার সময় আবার চারুটি বানিয়ে দিয়েছে, খেলাম ননাসের বাড়িতে খেলাম, আর ননাসের চাদর নিয়ে আসছি। ঠান্ডার দিন কী করবো আমরা তো জানি, বিকেল বিকেল চলে আসবো। সকাল সকালে গিয়েছিলাম, মানে খাওয়া দাওয়া করেই চলে গিয়েছিলাম। তো আজকে কপালটা এতটাই খারাপ বলার মতো না। তো বন্ধুরা তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, আর আমি এসে আর জামা কাপড় আর ছাড়িনি, কাপড় ছাড়িনি। তো বসে গেলাম, ব্লগ ভিডিওটা শেষ করে দিই আজকের মতো, ব্লগ ভিডিওটা এইখানেই শেষ করছি। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, কোনোরকম কষ্ট সৃষ্টি করে বাড়িতে পৌঁছালাম। ছেলে মেয়ে তো ঘুমিয়েই গেছে, শুধু ছেলে সজাগ আছে। মেয়ে দু তিনবার ফোন করেছে, ফোন করে বলছে এত রাত্রেও কখন আসবা, তো বলিস না রে মা, আর বলার কিছু নেই। তো আজকে টোটো নষ্ট হয়ে গেছে, কখন যে আসে ঠিক নেই। তো বুঝতে পারছো, বাহান্নগর থেকে কোনোরকম ঠেলে ঠুলে বাড়ি পর্যন্ত আসলাম, তো সত্যি বলা যায় না। তো রাত্রে ভালোভাবে উঠাতে পারিনি। তোমরা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে, একটা টোটো দুটা টোটোকে টেনে টেনে আনছে, তাও আবার চৈতন্যহাট থেকে। আর আমরা বাহান্নগর থেকে দুটা টোটোকে টেন মানে ঠেলে ঠেলে বাহান্নগর থেকে ঠেলে ঠেলে কোনোরকম আসলাম। সময় সময় চলে না, এরকম করে ঠেলে ঠুলে চৈতন্যহাট পর্যন্ত আসলাম। তারপরে চৈতন্যহাট থেকে আর একটা টোটো নিয়ে আসলো গিয়ে একটা বাইক দিয়ে, তারপর দুটা টোটোকে টেনে টেনে নিয়ে আসলো বাড়িতে। সত্যি ভাবাই যায় না, কপাল আজকে খুব খারাপ, কপাল শেষ। কপালের নাম গোপাল, আজকে কপাল শেষ। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি তো ব্লগ ভিডিওটা এইখানে শেষ করছি। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা বাই, গুড নাইট, শুভরাত্রি বলে শেষ করছি। তো পরবর্তী ব্লগ কী আসতে চলেছে জানি না, তো আমার ব্লগ এক এক সময় এক এক রকম হয়ে যায়, ঠিকঠাক আমি দিতে পারি না, ঠিকঠাক কথা বলতে পারি না। তো আজকের ব্লগটা বিশেষ করে দেখবে সবাই কেমন। টাটা বাই, গুড নাইট, শুভরাত্রি, সবাই সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।